কীভাবে ব্যালেন্স ব্যালেন্সগুলো চেক করবেন পেমেন্ট রিসিভ বিকাশের আর কিভাবে ফ্লেক্সে রিসিভ করলেন আর কাকে কত পেমেন্ট দিলেন ওগুলো এখানে বিকাশ রিপোর্টসে যাবেন রিপোর্টসে যাওয়ার পর এখানে অপশান থাকবে অপশনের মধ্যে যদি আপনি বিকাশ চেক করতে চান তাহলে হবে এম এম পেমেন্ট রিসিভ এখানে আপনার কত পেমেন্ট রিসিভ করেছেন আপনার কোনো ক্যান্সেল ফাইন কোনো ক্যান্সেল হলে এটা রিফান্ড আসছে নাকি সবগুলো এখানে ডিটেলস পাওয়া যাবে আপনি যদি কাউকে কোনো ব্যালেন্স দিয়ে থাকেন আপনি যদি কাউকে ব্যালেন্স দিয়ে থাকেন তাহলে এম এম পেমেন্ট গেলে ঢেগেলে সেটা বিকাশের ক্ষেত্রে তাহলে আপনি কাকে কত ব্যালেন্স দিলেন এটা আপনি পেলেন এখানে এখানে আছে চারশো তিরানব্বই টাকা ওল্ড পেমেন্ট ছিল ওনার এত এটা রিটার্ন করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা ওনার আগে ছিল পঁয়তাল্লিশ টাকা পরে হলো পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ টাকা এভাবে এরপর আপনি যদি ফ্ল্যাক্সি দেখতে চান ফ্ল্যাক্সি দেখতে রিসিভ পেমেন্ট মেড পেমেন্ট রিসিভ এই দুটো অপশানের মধ্যে যেটা আপনি আপনি যেটা দিচ্ছেন আর ওইটা আর যেটা পেমেন্ট রিসিভ যেটা আপনি পেলেন আপনি কত পেলেন সার্ভার থেকে আপনার অ্যাডমিন প্যানেল থেকে আপনি কত পেলেন এটাই